আপু, আমার মাথার মধ্যে সারাদিন খারাপ চিন্তা ঘুরপাক খায়। কোনো মেয়েকে দেখলেই আমার জন্য চিন্তা আসে, তা সে অল্প বয়সী মেয়ে হোক কিংবা বেশি বয়সী, সুন্দরী হোক কিংবা অসুন্দরী, যে কোনো মেয়েকে দেখলেই আমার তার সাথে মিলন করার ইচ্ছা জাগে। যে কোনো মেয়েকে দেখলেই মাথায় খারাপ চিন্তা আসে, তাকে নিয়ে আজে বাজে চিন্তা করি, কিভাবে নিজেকে কন্ট্রোল করব কিংবা কিভাবে এ সমস্যা থেকে মুক্তি পাবো জানাবেন। ফ্রেন্ডস, আপনার প্রশ্ন উত্তরে বলবো, সাধারণত অল্প বয়সের ছেলেরা, বিশেষ করে 17 থেকে 18 বছর বয়সের ছেলেরাই এই ধরনের সমস্যার সম্মুখীন বেশি হয়। আমাদের এই অঞ্চলের ছেলেরা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে 17 থেকে 18 বছর বয়সের মধ্যেই, আর এই সময় হঠাৎ করে শরীরে খুব বেশি যৌন উত্তেজনা আসা কিংবা শরীরে বীর্যের উৎপাদন বৃদ্ধি পাওয়া, এই সকল নানা কারণে কিন্তু তারা এই সময় বেশি বেশি হস্তমৈথুন করে কিংবা তাদের মাথায় সারাদিনই যৌন চিন্তা আসে। এই সময় কিছু কিছু ছেলের যৌন আকাঙ্ক্ষা এতটাই বেড়ে যায় যে তারা যে কোনো মহিলা কিংবা মেয়েকে দেখলেই এই ধরনের আজে বাজে চিন্তা করতে থাকে। কিভাবে একজন অল্প বয়সী ছেলে এরকম সমস্যা থেকে নিজেকে বের করে আনবে, আমি তার কয়েকটি উপায় বলবো। আপনি যদি এই উপায়গুলো ট্রাই করে দেখতে পারেন, তাহলে আশা করি আপনিও এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। উপায়গুলো জানার আগে, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাধারণত যে সকল ছেলেদের বন্ধু বান্ধবের সংখ্যা কম কিংবা যারা একা একা বেশি সময় কাটায়, তাদের মধ্যে এই ধরনের যৌন মিলনের চিন্তা বেশি ঘুরপাক খায়। আবার যে সকল ছেলেরা একেবারে অলস সময় পার করে কিংবা যাদের হাতে খুব বেশি কাজকর্ম থাকে না, একাকী সময় কাটাতে হয়, তাদের মাথায় কিন্তু এরকম আজে বাজে চিন্তা বেশি আসে। এই জন্য প্রথমেই আপনাকে নিজেকে কোনো কাজে সবসময় ব্যস্ত রাখতে হবে। আপনি যদি সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার মাথায় এরকম বাজে চিন্তা আসবে না। অবসর সময়গুলোতে আপনি বই পড়তে পারেন, বন্ধুদের সাথে ঘুরতে পারেন কিংবা বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন, ক্রিকেট, ফুটবল কিংবা ব্যাডমিন্টনের মতো পরিশ্রমের খেলা খেলতে পারেন। এই খেলাগুলো খেলতে প্রচুর পরিমাণে ক্যালোরি নষ্ট হয় এবং অত্যাধিক পরিশ্রম হওয়ার কারণে আপনার শরীরে এই যৌন চাহিদা কিংবা যৌন মিলনের ইচ্ছাই জাগবে না। আজকাল প্রায় সকল ছেলের হাতেই স্মার্টফোন থাকে, তাই আপনি যদি সারাদিনই স্মার্টফোনে যৌন উত্তেজক কোনো ভিডিও কিংবা মুভি দেখেন, তাহলে আমার যত ভিডিও দেখেন না কেন, এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না। তাই আপনি স্মার্টফোনে শিক্ষণীয় কোনো বিষয় দেখুন কিংবা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে এরকম কোনো বিষয় দেখুন, এরকম যৌন উত্তেজক কোনো ছবি, মুভি কিংবা কোনো গান এগুলো দেখবেন না। ভালো কোনো লেখকের গল্প কিংবা উপন্যাস পড়তে পারেন, তবে মনে রাখবেন অতিরিক্ত রোমান্টিক কোনো গল্প কিংবা উপন্যাস পড়বেন না। এভাবে গল্প বা উপন্যাস কাটালে আপনার অবসর সময়গুলো একটা কাজে লেগে যাবে এবং আপনার মাথায় এই যৌন মিলনের যে ইচ্ছা এটা দূর হবে। পরিবারের লোকজনদের সঙ্গ দিন, তাদের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন, কারণ পরিবারের লোকজন যখন আপনার সামনে থাকবে তখন এমনিতেই মাথায় এই সকল যৌন উত্তেজক বা খারাপ চিন্তা কম আসবে। খুব বেশি একা একা থাকবেন না, অর্থাৎ আপনার বেডরুমে একা বেশিক্ষণ সময় কাটানোর চেষ্টা করবেন না, কারণ আপনি যত বেশি একা সময় কাটাবেন তখনই আপনার মাথায় এরকম চিন্তা আসবে। আপনার বারবার মনে হবে মোবাইলে কিংবা কম্পিউটারে যৌন উত্তেজক কিছু দেখি কিংবা যৌন উত্তেজক কোনো কার্যকলাপ করি। সম্ভব হলে আপনি যে ধর্মেরই হন না কেন, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করুন, কারণ আপনি যখনই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করবেন তখনই মাঝে কারণ আপনি যখনই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করবেন তখন আপনার মাথা থেকে এই ধরনের বাজে চিন্তা ভাবনা একেবারেই দূর হয়ে যাবে। আমি এতক্ষণ যে উপায়গুলো সম্পর্কে বলেছি, এগুলো বলাটা আসলে যতটা সহজ, একটা অল্প বয়সী ছেলের পক্ষে এগুলো মেনে চলাটা কিন্তু ঠিক ততটাই কঠিন। কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আপনি সারাদিন যেই চিন্তা ভাবনাগুলো করছেন কিংবা আপনার মনে বা মাথায় যে চিন্তাগুলো আসছে এগুলো ঠিক নয় কিংবা এই কাজগুলো করা ঠিক নয়, তাহলে আপনি অনায়াসেই এই অভ্যাসগুলো মেনে চলতে পারবেন এবং এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনার যদি ব্যক্তিগত এরকম কোনো প্রশ্ন থাকে যেটা আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কারোর সঙ্গে শেয়ার করতে পারেননি কিংবা আলোচনা করতে পারেননি, তাহলে আপনি আপনার সেই সমস্যাটি আমাদের কাছে খোলাখুলি কিংবা বিস্তারিতভাবে লিখে